আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পলিটেকনিক বন্ধু মহলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকে আপনাদের রিকোয়েস্টে আবারও একটি ফিজিক্স ওয়ান এর একটি সাজেশন নিয়ে চলে এসেছি তো ফিজিক্স ওয়ান সাজেশনটি দেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই আমি আবারও বলতেছি যে ভিডিওটি কোয়ালিটি খুব খারাপ হয় কারণ আমি স্ক্রিন রেকর্ড করে ভিডিও করি যার কারণে সমস্যা হতে পারে তো যাদের দেখতে অসুবিধা হবে তারা রেজলিউশনটি বাড়িয়ে নিয়ে সাতশো বিশ অথবা এক হাজার পি করে নিতে পারেন অথবা আপনাদের সুবিধাতে আমি একটা কাজ করছি সেটা হচ্ছে কি গুগল ড্রাইভের লিঙ্কটি আপনাদের কাছে দিয়ে দিয়েছি ওই ডিসক্রিপশান ব্যাক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা এই সাজেশনটি ডাউনলোড করে নিতে পারেন প্রথম কথা এখন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ এখানে আমি গুরুত্বপূর্ণ এই যতগুলো ম্যাথ আছে যতগুলো রচনামূলক সংখ্যা তার ভিতরে কিছু শর্টকাট বেছে দেবো ইনশাল্লাহ আর আপনাদের সুবিধার্থে আবার একটি সুন্দর কথা যারা অন্য ডিপার্টমেন্টে যারা দেখতেছেন তারা চাইলে যে কোনো সাবজেক্ট সামনে যে পরীক্ষা যে সাবজেক্টের সাজেশন দরকার ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়া হবে এইটা কমেন্টে জানাতে হবে জানালে পরে সেই হিসাবে ভিডিওটি তৈরি করা হবে তো এখন যে বিষয়টি বলতে হবে সে ফিজিক্সের আমরা কোন কোন অধ্যায়গুলো করবো এবং কি কি করব আসলে গল্পের মাঝে আমি যারা স্ক্রিনশট নিতে চান তারা স্ক্রিন দিয়ে নিতে পারেন আর যাদের রেজলেশন খারাপ হবে বলতেছি তারা রেজলেশনটি বাড়িয়ে নেবেন এবং আপনাদেরকে এই কথাগুলো শেষ হলেই আপনাদেরকে আমি এই সিলেবাসটা একটু শর্ট করে দেবো যেটুগুলো অত বড় আছে তারপরও এরপরও শর্ট করে দেব। এখন ফিজিক্স সম্পর্কে আমি তোমাদের সামনে কয়েকটি আলোচনা করি সেটা হচ্ছে ফিজিক্সের আমরা অনেকে খুব ভয় পাই যে এত ফিজিক্স এভাবে কীভাবে পড়বো কী করবো না করব তো এখন দেখা যায় যে ফিজিক্সের সব থেকে এবং গুরুত্ব হচ্ছে এইটা যে আমরা সবাই জানি যে এখন আমাদের ফিফটি পার্সেন্ট পরীক্ষা হচ্ছে পঁয়তাল্লিশ মার্ক অ্যান্সার করলে আমাদের জন্য অ্যানাপ তো এখন এই পঁয়তাল্লিশ মার্ক অ্যান্সার করতে হলে তোমাদের রচনামূলক এবং অতি এবং সংক্ষিপ্ত তিনটা মিলে কভার করতে হবে যেখান সেখান থেকে দিলেই হবে পঁয়তাল্লিশ অ্যান্সার হলেই হলো এখন অনেকের প্রশ্ন আছে ভাইয়া অনেকে বল অ্যান্সার হয়ে যায় এক্ষেত্রে আমরা কি করবো কোনো সমস্যা নাই ছয়চল্লিশ সাতচল্লিশ পর্যন্ত যদি তুমি অ্যান্সার করো তাহলে কিছু বলবে না কিন্তু তার বেশি করলে সারা কেটে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রথমত এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই দ্বিতীয়ত তোমাদের ফিজিক্সে দেখো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অনেক প্রচুর আছে বইতে এখনই দিনে পড়াও সম্ভব না যার কারণে তোমাদের একটু আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই সহজ করে দিই তুমি যেখান থেকে আনসার দাও পঁয়তাল্লিশ আনসার হলেই হবে তো সো তোমাদের বইতে খুব গুরুত্বপূর্ণ ইজি এবং খুব গুরুত্বপূর্ণ এগুলো আসার মতো প্রায় পনেরো থেকে বিশটা অথবা দশ থেকে পনেরোটা মতন তোমাদের রচনামূলক আছে সো এই রচনামূলকটার ভিতর থেকে তুমি যদি দশটা রচনামূলক যদি করো এই দশটার ভিতর থেকেই তুমি চল্লিশ মার্ক কমন পাওয়া সম্ভব মানে এখানে চারটার ছিল আরামে কমন পাবা দেন তুমি ওই রচনামূলক করলে ওর ভিতর থেকে সংক্ষিপ্তগুলাও পেয়ে যাবা তো যার কারণে তোমরা খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারবা পঁয়তাল্লিশ মার্ক তো এখন কথা হচ্ছে তোমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত বইয়ে কিন্তু প্রচুর পড়া কিন্তু রচনামূলক অল্প তাহলে আমরা করতে পারি কি ইম্পর্টেন্ট যে রচনামূলক প্রশ্ন আছে দেন আমরা এইগুলাই বারবার প্র্যাকটিস করে যাই তো অল্প পড়লেই কিন্তু আমরা দেখা যাবে কি ভালো রেজাল্ট করা সম্ভব হয়ে যাবে কারণ আমাদের রেজাল্টটাই মেন আমাদের নম্বর তোলাটাই মেন আর বড়ো প্রশ্নতে খুব মার্ক কমই কাটে যদি ম্যাথমেটিক্সে থাকে আর ছোটো প্রশ্ন অনেক লিখতে হয় লেখাতেও বেশি আবার পড়াতেও বেশি আট মার্ক লিখতে হলে পরে প্রায় তিন থেকে চারটা প্রশ্ন লিখতে হয় তারপরে আট মার্ক তোলা সম্ভব আর একটা প্রশ্ন লিখলে মার্ক তো সো আমরা পুরোপক্ষি এখানে কিছু সামান্য দশ থেকে পনেরোটা রচনামূলক আছে তোমরা যদি এই কয়টা প্র্যাকটিস করো তাতে আর অন্য কোনো বইয়ের কিছু দেখাও দরকার নাই তুমি চাইলে তোমার সংক্ষিপ্ত কিছু পড়ারও দরকার না এই কয়টা পড়লেই তোমার প্লাস আসার সম্ভাবনা থাকবে হান্ড্রেড পারসেন্ট আর তুমি যেগুলো রচনামূলক করে যাবা ওর ভিতর থেকে অধিকাংশ আবার কি পাবা অতি সংক্ষিপ্ত পাবা আবার সংক্ষিপ্ত পাবা তো দেখা যাচ্ছে একটা প্রিপারেশন নিলে তোমার তিনটা প্রিপারেশন হয়ে যাচ্ছে তো সো এখানে আমরা এখন রসায়নমূলক যদি ভালো করে পড়তে পারি এবং সেগুলো যদি দিয়ে খাবার করতে পারি তাহলে আমাদের সময় কম লাগবে প্লাস মার্কেটও আগে যাব আমরা তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমার নিচে যার যার ব্যক্তিগত এখন বড় হয়েছে সাজেশন দিতে পারবা তো তোমরা যারা চাও ওদের সম্বন্ধে অনেকেই বলে যাই রসায়নমূলক অত করেবো না যা হয় হোক আমি অতি সংক্ষিপ্ত পড়ে যাব সংক্ষিপ্ত পড়ে যাব এটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমি যাদেরকে উদ্দেশ্যে বলছি যারা ভালো রেজাল্ট করতে চাই এবং কিছু জানতে চাই এক দশ থেকে যে পনেরোটা যে রচনামূলক প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু বেশি না অল্প কিছু একটা প্রশ্ন পাঁচ দিন ছুটি এই ছুটির ভিতরে দুইটা করে যদি কমপ্লিট করো এবং সেটা বারবার প্র্যাকটিস করো দেখা যাচ্ছে সেটা মুখস্থ হয়ে যাবে এটা স্বাভাবিক আর এবং খুব এই দশটার ভিতর থেকে তুমি কমন পাবা ঠিক আছে তো তুমি আস সেটা তোমাদের নিজের উপর ডিপেন্ড করবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আসি এখানকার গুরুত্বপূর্ণ রচনামূলক নিয়ে আমি আলোচনা করব আর যে অধ্যায় থেকে সংক্ষিপ্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে প্রথম অধ্যায় থেকে আমরা যে রচনামূলকটা কাপড় নিবো সেটা হচ্ছে এখানে রচনামূলক তেমন একটা নাই পরিমাপের ত্রুটি বর্ণনা করা এটা আসার মতো এই একটা পড়তে পারো এখানে না পড়লে চলবে কিন্তু ভেক্টর অধ্যায় অতি সংক্ষিপ্ত গুলো সব পড়বা আর প্রথমতক্ষিপ্ত গুলো সব পড়বা এখানকার আর যে আগে দুইটা দেখো এই আছে যে ভেক্টর যোগে সামান্তরিকের সূত্রটি লেখো এবং এক নম্বর রচনামূলক এটা ইম্পর্টেন্ট আছে আর দুই নম্বর হচ্ছে তোমার ডট গুণন কস গুণন এটা তোমরা অনেকে হয়তো জানো এই দুইটা এই দুইটা খুব এখানকার ইম্পর্টেন্ট আর ভিক্টোরের যে অঙ্কগুলো আছে অঙ্গ থেকেও কিন্তু মার্কের অঙ্ক আসে এটা তোমরা দেখবা স্বাধীন পিছনে অনেকবার আসছে এইসব ম্যাথ এই ম্যাথ গুলা দু একটা নয় নিয়ম ভালো দেখে আসবে সব ক্ষেত্রে তো এই ম্যাথ করতে পারবে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ এখন আছে অধ্যায় তৃতীয় অধ্যায়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত করবে এবং রচনামূলক সব দরকার নাই সময় লাগে আচ্ছা এখানে তুমি রচনামূলক না পড়লেও সম্ভব সমস্যা নয় কিন্তু আমার সাজেশন থাকবে তুমি এখানে এক নম্বরটা পড়ে দিতে পারো এটা কিন্তু সংক্ষিপ্তগুলো পড়বাই এখানে ভি স্কোয়ার যে প্রমাণ করো প্রমাণ করো প্রমাণ করো এই প্রমাণগুলো যে কী পরিমাণে ইম্পর্টেন্ট তা বলে বুঝতে পারবো না তারপর এখানে কিছু ম্যাথ আছে যারা ম্যাথ পারবা তারা করতে পারো আর চতুর্থায় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যেটা আসার মতো এক দুই দুইটাই দুটাই খুব ইজি খুব খুব গুরুত্বপূর্ণ আমি যেগুলা রচনামূলক তোমাদেরকে বলবো ইজির একদম আসার মতো সেইগুলো তোমরা একটু স্টার দিয়ে রাখবা না হলে খাতায়তে লিখে রাখবা যে পাঁচ অধ্যায় অমুক প্রশ্ন তো আমাকে এই অধ্যায়ের আমার প্রশ্ন তাহলে তোমাদের জন্য সুবিধা হবে দেখো কয়টা প্রশ্ন হয় এখানে তোমরা যেটা করবা এক দুই এক দুই এই দুইটা ভালো করে করবা এবং বলে তিন এক দুই তিন এই পঞ্চম অধ্যায়টা তোমরা সবই করো পঞ্চম অধ্যায়টা এখানকার তুমি রচনামূলক তিনটাই করো আর এখানে দেখো এখানে আর একটা গুরুত্বপূর্ণ যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু ভালো করে আঁকায় রাখবা আর ওইগুলো বাদ বাইকগুলো করবা করবা না তা কিন্তু না করবা মুক্তি পেগেও মুক্তি পেয়ে রাশি মেলা এটা খুব ইম্পর্টেন্ট দেখবে পরীক্ষা চলে আস এটা এখানকার এই একটাই খুব গুরুত্বপূর্ণ তারপর এখানে সপ্তম অধ্যায় আসি এখানে অতি সংক্ষিপ্ত সবগুলো ভালো করে পড়বা ষষ্ঠ অধ্যায় পড়বা আর সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রচনামূলক সেটা হচ্ছে প্রমাণ করো যে টি ইকাল টি সমান টু পাই রুট ওভার এল বাই জি এটা ইম্পর্টেন্ট এটা পড়ব অষ্টম অধ্যায়তে ইন্দিরার ক্ষমতার অর্থ কী এটা এটা দেখবো পরীক্ষা চলে আসে কোনো ইন্দিরার কর্মদক্ষতা ষাট হলে অর্থ কী দেখবো ইনশাল্লাহ এখানকার রচনামূলক এখানকার রচনামূলক তিনটা দুইটাই করবা আছে সেই দুইটা দুইটাই করবা নবম অধ্যায় ইম্পর্টেন্ট প্রথম দুইটা দুইটাই খুব ইম্পর্টেন্ট দুইটাই করবা আর দশম অধ্যায় এখানে একটি করবা শুধু জাস্ট সেটা হচ্ছে এক নম্বরটা আর বারো নম্বর অতি সংক্ষিপ্তগুলো ভালো করে পড়বা বারোতে দেখো একটা রচনামূলক আছে জাস্ট এই একটাই করবা তেরোতে শুধু একটা করবা প্রথমটা আর চোদ্দোতে চোদ্দোটা তোমরা চোদ্দোটা তুমি দুইটা করতে পারো দুই দুইটা অনেক ইম্পর্টেন্টটা করতে পারো তো আশা করি যে কথা যেইগুলো বললাম রচনাগুলো যেইগুলো খুব ইম্পর্টেন্টে বললাম এগুলো পড়লেই আলহামদুলিল্লাহ তোমরা কমন পেয়ে যেতে পারো এবং পাবা ইনশাল্লাহ আমি আশা ম করি এবং প্রত্যেকটা বিগত দিনের সালো এইভাবে প্রশ্নগুলো এসেছে যে তোমরা নতুন যার কারণে তোমাদেরকে বিস্তারিত বলা লাগছে যাই হোক তোমাদের সাথে অনেক সময় দেওয়ার ইচ্ছা ছিল বাট কিছু কারণে তোমাদের সাথে সময় দিতে পারে নাই এটা নিয়ে আমার নিজেই ব্যর্থতা যাই হোক সাজেশনগুলো নিবা ইনশাল্লাহ ওই অন্য যে সাজেশনের উপকার না হলেও এটাতে হান্ড্রেড পারসেন্ট উপকার পাবাই বাবা এটা গ্রান্টি যুক্ত বললাম বলা যায় এখান থেকে আর তোমাদের জন্য একটা ও খবর সেটা হচ্ছে কি আমি তোমাদের আরেকটি শর্টকাট সিলেবাসের একটা সাজেশন দেবো সেটা হাতে লেখা আমি খুঁজে খুঁজে দেখি এগুলো ইম্পর্টেন্ট আর যারা এই সাজেশন গুলা রচনামূলক রচনামূলকের জন্য যারা উত্তরপত্র অনেকে নাই যে উত্তর দরকার তারা আমাকে কমেন্ট করবে ইনশাআল্লাহ আগামীতে আমরা সেই উত্তরমালা নিয়ে আলোচনা করব ফিজিক্সের উত্তর নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো এই উত্তর মালা দরকার তারা কমেন্ট করবেন আর সবাই আপনার বন্ধু বান্ধবদেরকে এই চ্যানেলটি একটু শেয়ার করে দেবেন সবার মাঝে যাতে সাবস্ক্রাইব করে রাখে আর আমি এটা খুলছি শুধু প্রথম পর্ব না ডিপ্লোমা ছাত্রছাত্রীদের জন্যই যারা কিছুই বোঝে না জানে না তাদের নিয়েই আসলে এই কর্মক্ষেত্রটি চালু করছিলাম নিজে যখন ভর্তি হয় তখন কাউকে পাশে পাইছিলাম পেয়েছিলাম না যার বিধায় আমি নিজে এটাকে মনে হয়ে সমস্যা নাই সবাই যেহেতু আসো তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে লাইভে আসব তোমাদের প্রশ্ন নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ সামনে যেহেতু তোমাদের ট্রান্সফার নিয়ে অনেক কথা হবে তো এই ট্রান্সফার বিষয়ে তোমাদের সাথে অনেক আলোচনা করবো ইনশাআল্লাহ তো এখন আপাতত ভালো করে পরীক্ষা দাও পরীক্ষা ভালো রেজাল্ট ভালো না হলে ট্রান্সফার হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার ধরে রাখো তো সো এখন তোমরা ভালো করে পড়াশোনা করো পড়াশোনা শেষ হলে পরীক্ষা শেষ হলে আমরা সবার মাঝে এই ট্রান্সফার সম্পর্কে এবং যে কোনো তথ্য সম্পর্কে দিয়ে যাবো ইনশাআল্লাহ তো আজকে আর কথা বাড়াবো না অনেক বলে ফেলছি এবং সাজেশনটাও দিয়েছি তোমাদেরকে আর আমার নিজের সাথে স্বপ্ন সাজেশন হতে পারে কিন্তু এর ভেতরেও একটু কাটসাট করে দিছি তোমরা সেগুলো পড়লে ইনশাল্লাহ কমন পাবা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ